तो अपनारा हयतो बा प्रत्येकेई चैनलटाके चिने थाकबेन। ए चैनलेर नाम होच्छे BDIT टास। हेलो एवरीवान, वेलकाम बैक टू माई चैनल। तो आजकल भिडियोते नतून और पुरानो यूट्यूबारदेर मध्य एमन एक भूलेर कथा बोलबो, और ये भूलता जदि आपनी आपनार चैनल मध्य करें तहले जे कोनो समय किन्तु आपनार जे यूट्यूब चैनलटा सेई यूट्यूब चैनल इम्प्रेशन किन्तु डाउन हो जेते पारे एबं आपनार यूट्यूब चैनलेर जे ग्रोथ सेटा किन्तु एखान थेके एखान अब्दि चले आसते पारे। ताई आजकल भिडियोटा किन्तु आपनादेर जन्य अनेक अनेक हेल्पफुल हबे, कारण ये भूलटा थेके सतर्क ना थेके जदि आपनी यूट्यूबे यूट्यूबिंग करें तहले जे कोनो समय किन्तु आपनार जे यूट्यूब चैनलटा सेई यूट्यूब चैनलेर रिस्क किन्तु डाउन हो जेते पारे एबं आपनार यूट्यूबे सफल होवार जे इच्छाटा সেই ইচ্ছা শক্তিটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখার, কারণ এই ভিডিওটা থেকে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন এবং অনেক অনেক কিছু কিন্তু শিখতে পারবেন। তো আপনারা হয়তো বা প্রত্যেকেই এই চ্যানেলটাকে চিনে থাকবেন, এই চ্যানেলের নাম হচ্ছে BDIT টাস, এবং অনেকে নাও চিনতে পারেন। তো আপনি যদি এই চ্যানেলের ভিতরে প্রবেশ করেন সেখানে আপনি দেখতে পাবেন এই চ্যানেলের ভিতরে কিন্তু 270,000 উপরে সাবস্ক্রাইবার রয়েছে, এবং আপনি যদি এই চ্যানেলের অ্যানালাইটিক্সটাকে লক্ষ্য করেন বা ভিডিও আপলোডের অ্যানালাইটিক্সটাকে লক্ষ্য করেন এই চ্যানেলের মধ্যে কিন্তু প্রতিনিয়ত BDIT টাজের যে অ্যাডমিন সৈকত ভাই এই চ্যানেলের মধ্যে কিন্তু তিনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকেন। কিন্তু গত 12 দিন থেকে তিনি তার চ্যানেলের মধ্যে কিন্তু কোনো ভিডিওকে আপলোড করেননি। এখন যদি আমরা তার চ্যানেলের অ্যানালাইটিক্সটাকে ভিডিও কিউয়ে গিয়ে দেখি, এখানে আপনি দেখতে পাচ্ছেন তার চ্যানেলের যে ভিউজ সেটা কিন্তু গত 7 দিনে 26% এর উপরে ডাউন হয়ে গেছে। তাহলে আপনি ভাবুন এই চ্যানেলের মধ্যে যে রেগুলার বেসিস ভিডিও আপলোড করা হতো, এখন এই রেগুলার বেসিস ভিডিও আপলোড না করার কারণে তার চ্যানেলের যে ভিউজ সেই ভিউজটা কিন্তু কত পার্সেন্ট ডাউন হয়ে গেছে? 26% কিন্তু ডাউন হয়ে গেছে। তো এই যে এত ভিউজ ডাউন হলো এটা কিভাবে ঘটলো সেটা আমি আপনাদের বলি। তো দেখুন, এই BDIT-টা যে চ্যানেলটা আছে এই চ্যানেলের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত দেখি, বা প্রতিনিয়ত না বললে সপ্তাহে কিন্তু প্রায় 4-5 দিন কিন্তু অবশ্যই অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলোকে আমি দেখি। তো আমি যখন কয়েকদিন ধরে আমার ইউটিউব চ্যানেলের ব্রাউজ ফিচার বা ইউটিউবের যে হোম পেজটা আছে সেই হোম পেজটা যখন আমি স্ক্রল করতেছিলাম, এই BDIT-টা চ্যানেলের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোকে কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না। তো আমি এটা ভাবতে লাগলাম যে এই BDIT-টা চ্যানেলের ওনারের ভিডিও আমার চ্যানেলের ব্রাউজ ফিচারের মধ্যে অবশ্যই অবশ্যই থাকে, সেই চ্যানেলের ভিডিও 10-12 দিন ধরে আমার চ্যানেলের মধ্যে কেন আসতেছে না? তো তখন আমি তার চ্যানেলের ভিতরে গিয়ে প্রবেশ করলাম। তখন গিয়ে দেখলাম যে তার চ্যানেলের মধ্যে 10-12 দিন ধরে কোনো ভিডিও আপলোড করাই হয়নি। তো দেখুন, আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে রেগুলার বেসিস কাজ করেন, তো রেগুলার বেসিস বলতে কিন্তু এটা বোঝানো হয় না যে প্রতিদিন আপনাকে আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে হবে। প্রত্যেকটা চ্যানেলের রেগুলার বেসিস যে ক্যাটাগরি থাকে এই ক্যাটাগরিটা কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। লাইক আমি আমার চ্যানেলের মধ্যে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে থাকি, তো আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে সপ্তাহে 2-3টা ভিডিও আপলোড করে থাকেন সেটা কিন্তু আপনার চ্যানেলের জন্য রেগুলার বেসিস কন্টেন্ট ভিডিও আপলোড করা। তো এখন কথা হচ্ছে, আপনি যখন আপনার ইউটিউব চ্যানেল থেকে এই যে রেগুলারিটি মেনটেন, এই রেগুলারিটি মেনটেন বেসটাকে যখন আপনি হারিয়ে ফেলবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ইউটিউব চ্যানেলের যে ইমপ্রেশনটা সেই ইমপ্রেশনটা কিন্তু অনেক অনেক গুণে ডাউন হয়ে যাবে। কেন ডাউন হবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তো দেখুন, আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেন, আপনার ভিডিওগুলোকে কিন্তু আপনার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছে তারাই যে শুধু দেখে তা কিন্তু নয়। আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার ছাড়াও কিন্তু আপনি যখন আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবেন অনেক আনসাবস্ক্রাইবারও কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখবে, হয়তোবা তারা আপনার ভিডিওগুলিকে প্রতিনিয়ত দেখে কিন্তু আপনার যে চ্যানেলটা সেই চ্যানেলটাকে কিন্তু তারা সাবস্ক্রাইব করে রাখে না। কিন্তু যখন আপনি আপনার চ্যানেলের মধ্যে এই রেগুলার বেসিস কন্টেন্ট আপলোড করাটাকে বন্ধ করে দিবেন তখন অটোমেটিক্যালি আপনার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে কিন্তু ইমপ্রেশন যাওয়া আস্তে আস্তে আপনার চ্যানেল থেকে কিন্তু বন্ধ হয়ে যাবে। তখন অটোমেটিক্যালি আপনার ভিউজটা কিন্তু অনেক ডাউন হয়ে যাবে এবং আপনার চ্যানেলের যে ইমপ্রেশন সেটা কিন্তু এখান থেকে এখান অবধি নেমে আসবে। যেটা আপনি একটু আগে BDIT-টা চ্যানেলের যে অ্যানালাইটিক্স সেই অ্যানালাইটিক্সের মধ্যে কিন্তু দেখতে পেলেন ওই চ্যানেলের যে রিয়েল টাইম ভিউজটা ওই রিয়েল টাইম ভিউজের কিন্তু 26% কিন্তু ডাউন হয়ে গেছে এই রেগুলারিটি না মেনটেন করে কিন্তু ভিডিও আপলোড করার জন্য। এছাড়াও রেগুলারিটি মেনটেন না করে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেন আরও অনেক কারণে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে যে ভিউজটা সেই ভিউজটা কিন্তু ডাউন হয়ে যেতে পারে। তো দেখুন, আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো একটা ভিডিওকে আপলোড করেন আপলোড করা ভিডিওগুলো কিন্তু আপনার সাবস্ক্রাইবারের কাছে যায়, এবং ওই সাবস্ক্রাইবারের কাছে যখন তারা একটা ভিডিওকে প্লে করে স্বাভাবিকভাবে কিন্তু আপনার যে অন্যান্য ভিডিওগুলো তাদের কাছে কিন্তু রিকমেন্ডেশন আসে, এবং তারা যখন ওই রিকমেন্ডেশনের ভিডিওগুলোতে ক্লিক করে সেখান থেকেও কিন্তু প্রচুর প্রচুর ভিউজ আপনার চ্যানেলের মধ্যে কিন্তু জেনারেট হয় এবং আপনার চ্যানেলের যে ভিউজটা সেটা কিন্তু অনেক গুণে ইনক্রিজ হয়ে যায়। এবং যখন আপনি আপনার চ্যানেলের মধ্যে কোনো রেগুলারিটি মেনটেন না করে ভিডিও আপলোড করবেন
তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ভিডিওগুলো কিন্তু রিকমেন্ডেশন আসবে না। এক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের যে রিচ সেই রিচটাকেও কিন্তু অনেক গুণে আপনি বাড়াতে পারবেন না। তো এই বিষয়টাই কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, আপনি আপনার চ্যানেলের মধ্যে কিন্তু রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করবেন। আর এই ভুলটাকে যদি আপনি ছোটো একটা চ্যানেলের মধ্যে করেন তাহলে যে কোনো সময় কিন্তু আপনার চ্যানেলের যে ইমপ্রেশন সেই ইমপ্রেশনটা কিন্তু এখান থেকে এখান অবধি আসতে পারে। আর একটা ছোটো চ্যানেলের মধ্যে যখন ইমপ্রেশন ডাউন হয়ে যাবে সেই ইমপ্রেশনটাকে উপরে নিয়ে আসাটা যে কতটা কঠিন হয়ে দাঁড়ায় যে ছোটো কন্টেন্ট ক্রিয়েটর সেই বিষয়টাই কিন্তু অনেক ভালোভাবে জানে। একটা ছোটো চ্যানেলের ইমপ্রেশনটা এখান থেকে এখানে আনাটা কতটা কঠিন হয়ে দাঁড়ায়, তাই এই বিষয়টাই কিন্তু অবশ্যই আপনি আপনার চ্যানেলের মধ্যে মাথায় রাখবেন এবং রেগুলারিটি মেনটেন করে কিন্তু আপনি আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবেন, তবেই কিন্তু আপনি আপনার যে চ্যানেলটা সেই চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবেন। তো এই ছিল বিষয়। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দ্যান টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।